হ্যালো গাইজ, যৌবনের পরন্ত বিকেলে আপনাকে স্বাগতম। দোস্ত, যৌন সমস্যা এমন একটি বিষয় যা আমাদের বিবাহিত জীবনে সমস্যায় ফেলে দেয়। যৌন সমস্যার কারণে আমাদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। যৌন সমস্যা 18 থেকে 60 বছর বয়সী পুরুষদের দেখা দিতে পারে। দোস্ত, সঠিক সময়ে যদি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। দোস্ত, আজকে আমরা আলোচনা করব জান্ডু ভিগোরেক্স গোল্ড ক্যাপসুল নিয়ে। প্রতিটি কন্টেইনারে 20টি করে ক্যাপসুল থাকে, যার বাজার মূল্য 290 রুপিজ। যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান তারা অনলাইন থেকে অথবা বড় মেডিকেল শপ থেকে নিতে পারেন। দোস্ত, এই ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গাইস, খারাপ অভ্যাস এবং খারাপ জীবনযাত্রার কারণে পুরুষদের অধিকাংশ সময় যৌন সমস্যায় পড়তে হয়, যা আমাদের দাম্পত্য জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। দোস্ত, পুরুষদের পেনিসের শিথিলতা একটি কমন সমস্যা। এই সমস্যার কারণে পেনিস শক্ত হয় না এবং উত্তেজিত হয় না। দোস্ত, আপনি যদি নিয়ম মেনে জান্ডু ভিগোরেক্স গোল্ড ক্যাপসুল সেবন করেন তাহলে মাত্র 3 মাসের মধ্যে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন। দ্রুত বীর্যপাত যৌন সমস্যার মধ্যে একটি বড় সমস্যা। এই সমস্যার কারণে অনেক স্ত্রী অসময়ে চলে গেছে। যে সকল পুরুষের মিলনের পূর্বে কিংবা 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্য বের হয়ে যায়, সে সকল পুরুষ যদি নিয়ম মেনে এই ক্যাপসুলটি সেবন করেন তাহলে আগের চেয়ে 30 গুণ বেশি সময় ধরে সহবাস করতে পারবেন। দোস্ত, উপরের যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে এইগুলোর মূলে রয়েছে বীর্য পাতলা হওয়া। বীর্য পাতলা হওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। আপনি যদি নিয়মিত এই ক্যাপসুলটি সেবন করেন তাহলে আপনার বীর্য 18 মতো গাঢ় হতে সাহায্য করবে। যত গাঢ় হবে তত বেশি সময় ধরে সহবাস করতে পারবেন। পাশাপাশি আপনার পেনিসে রক্ত চলাচল বেড়ে যাবে। রক্ত চলাচল বেড়ে গেলে সহবাসের প্রতি আগ্রহ বেড়ে যাবে। প্রিয় দর্শক, সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি এই মেডিসিনটিও তার বাইরে নয়। যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, জীবনে ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। সতর্কতা, তবে এই ওষুধটি সেবনের আগে আপনার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদযোগ, ডায়াবেটিক্স রোগ, কিডনি রোগ রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ এড়িয়ে চলবেন। খাওয়ার নিয়ম, দর্শক মনে রাখবেন, মিলনের 30 থেকে 40 মিনিট আগে একটি ক্যাপসুল সেবন করবেন, তবে প্রতিদিন একটির বেশি নয়। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।